ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته بنجلدش تيكي عبد الرحمن أبني ركوب بلو بلونا এই মাসালার ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক তা জানবার চেয়েছেন আলহামদুলিল্লাহ রসুলিল্লা জি আহ বলবো ক্ষেত্রে দুটি মতই হচ্ছে সঠিক তো এতটুকু বলা যায় যে এই দুটি সঠিক মতের ভিতরে কোনটি উত্তম কোনটি আমরা প্রাধান্য দিতে পারি যে কারণে দুটি মতই সঠিক তার কারণ হচ্ছে প্রথম মতটি অর্থাৎ পেলো না এক্ষেত্রে আহ মহাক সালাবদের আমরা বক্তব্য দেখে থাকি যেমন ইমাম আহ বোহারি রহেমা ইমাম শাফি রহেমা আহ সহ আহ অনেকেই আহ এ মতের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের যুক্তি বা দলিল হচ্ছে যে যেহেতু সালাতের ভিতরে সুরা একটি বড় এবং অন্যতম রোকন সে সুরা ফাতেহার রোকন যেহেতু আদায় হয়নি সেহেতু এই রকাত রুকু পাওয়ার মধ্য দিয়ে আহ ধরতাব্য নয় আর দ্বিতীয় যে বক্তব্যটি যে যিনি রুকু পেলেন নিশ্চিতভাবে তার রকাত এটা সংখ্যায় ধরতাব্য হবে এ মতের পক্ষে রয়েছে অধিকাংশ আলেম এর মধ্যে আপনার চার ইমামদের বক্তব্য রয়েছে ইমাম আউজাই সুফিয়ান সৌরি সহ ইমাম শৌকানির বক্তব্য রয়েছে পাশাপাশি হচ্ছে সৌদি আরবের স্বনামধন্য শেখগণ বিশেষ করে বিনবাজ রহেমাহুল্লাহ শেখ ওসাইমেন রহেমাহুল্লাহ তারা আহ অধিকাংশই মতের বা দ্বিতীয় যে বক্তব্য অর্থাৎ রুকু পেলে রাখাত বক্তব্যের সপক্ষে তারা অবস্থান নিয়েছেন এবং এ বক্তব্যের সপক্ষে যে দলিল সেটি স্পষ্ট যেমনটি ভিতরে বর্ণিত আবু বকরা রাদি আল্লাহ আনহুর আহ ঘটনা যে রসুল্লাহ সাল সাল্লাম সালাতের রুকুতে অবস্থান করতেছিলেন ঠিক এ মুহূর্তে আহ আবু বক্রাত রাদি আল্লাহ আনহু তিনি আহ মসজিদে প্রবেশ করে তিনি রুকুতে চলে গেলেন এবং এই রুকুতে চলে যাওয়া অবস্থাতে তিনি খুব দ্রুত গতিতে হেঁটে হেঁটে গিয়ে তিনি কাতারের ভিতরে সামিল হলেন কাতারে প্রবেশ করলেন রসুল্লাহ সাল্লাম সালাদ শেষ করে এ সম্পর্কে প্রশ্ন করলে আবি বাক্রতা আনহু বললেন যে তিনি এই কাজটি করেছেন তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যা দাক হেরসান ওয়ালা তাউদ হে আবি বাকরাতা তুমি এমন কাজ আর দ্বিতীয়বার করতে যেও না তুমি সালাতের ব্যাপারে অর্থাৎ সালাতে আগে তাক বিরে তাহরিমার সাথে বা সুরা ফাতে পড়া অবস্থায় সালাতে সামিল হওয়ার চেষ্টা করো তো রসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি আমরা অন্য বর্ণনা অনুযায়ী দেখতে পাই যে সাহাবি তাকে দিয়ে তিনবার সালাত আদায় করিয়েছিলেন একটি কারণ ছিল আর তা হচ্ছে তা দিলে আরকান অর্থাৎ রুকু শেষদা গুলো তিনি যথাযথভাবে আদায় করছিলেন না তো রসুল উল্লাহ সাল্লাহসাল্লাম তাকে বলেছিলেন এর যে ফাসাল্লে ফাইন না কালাম তুষাল্লে তুমি সালাত আদায় করোনি সালাত আদায় করো এভাবে তিনবার সালাত আদায় কর করার পরও আহ যখন অজর পেশ করলেন যে তিনি এর যে সুন্দর সালাত জানেন না তখন রসুলুল্লাহ সাল্সাল্লাম তাকে সুন্দর সালাত শিখিয়ে দিয়েছিলেন তো আল্লাহ রসুলের সামনে আবি আনহু তিনি যে সুরা ছাড়াই রুকু রুকু পেলেন আদায় করে তিনি সালাদ শেষ করলেন তাকে কিন্তু নামাজ দ্বিতীয়বার পড়তে বলেননি যদি সালাদ বাতিলি হবে সুরাফ ফাতেহা না পড়ার কারণে শুধু রুকু পাওয়ার কারণে যদি সালাদ বাতিলি হবে তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম এমন ক্ষেত্রে চুপ থাকার কথা ছিল না এখন আমরা যারা অনেকেই মনে করি যে রাকাত দ্বারা হাদিসের ভিতরে পুরা রাকাতকে বোঝানো হয়েছে সুরা হচ্ছে বাইহাকি এবং আবু যে হাদিস সে হাদিস থেকে আমরা স্পষ্টত বুঝতে পারি যে সাজদা এবং রুকু এটা যখন পাশাপাশি আসে তখন এর দ্বারা শুধু রুকুর কর্মটাকেই বুঝায় পুরা আহ সুরা ফাতেহা সহজের রাকাতের যে বিষয়টা সেটি এখানে আসে না যেমন টি বলতেছেন ইজা যে তুমিলা সালাতে অনা সুজুদুন ফাস জুদু আলা দাউদ্দুহা যখন তোমরা কেউ সালাতে সামিল হও এবং দেখো যে আমরা সেজদায় রয়েছি তখন তোমরা সেজদা আদায় করো তবে এই সেজদাকে রাকাতে অন্তর্ভুক্ত করো না তবে আদ্রাকার রাকাত ফাকাত আদ্রাকার সালাতা কিন্তু কেউ যদি সাজদার পূর্বে যদি রুকুটা পেয়ে যায় তাহলে তার এই রাকাতটা সংখ্যার ভিতরে ধরা হবে অর্থাৎ তিনি যেন পুরা রাকাতে পেয়ে গেলেন যদিও তিনি সুরা ফাতেহা পড়েননি ঠিক একইভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে এমনি খোজাইমা এবং ইমাম বাইহাকি দারিকুতনি আরেকটি বর্ণনা উল্লেখ করেছেন মান আদ রাকা রাকা তামিনা সালাতে ফাকাত আদ রাকা হা কবলা কিমাল ইমাম ও যে ইমাম তার মেরুদণ্ড সোজা করার পূর্বেই যদি কেউ রুকুতে পৌঁছতে পারে তাহলে সে যেন ওই রাকাতটি পেয়ে গেল তো এই ধরনের স্পষ্ট দলিল থেকে আমরা বলতে পারি যে যদি নাও পায় কিন্তু রুকুটা যদি নিশ্চিত করতে পারে কেউ তাহলে তার এই রকাত গ্রহণযোগ্য হবে এটাই আলেমদের বক্তব্য এবং এটাই হচ্ছে জমহুর ওলামাদের বক্তব্য শেখ ওসাইম রহেমাহুল্লাহ এক্ষেত্রে তিনটি অবস্থা তুলে ধরেছেন যে ব্যক্তি তিনি এসে রুকুতে চলে গেলেন এবং তিনি নিশ্চিত হলেন যে তিনি রুকুটা ইমামের সাথে পেয়েছেন তো তাকে নিশ্চিত করে বলা যায় যে তার রাকাতটা তিনি পেয়েছেন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে তিনি রুকুতে গেলেন কিন্তু সন্দেহ হলো যে রুকু পেলেন কি পেলেন না তো এ সন্দেহের ক্ষেত্রে তার যদি যদি গালেব ধারণা অর্থাৎ এরকম হয় যে না তিনি পেয়েছেন তাহলে তিনি পেয়েছেন যদি ধারণা যদি এমন হয় যে না তিনি পাননি তাহলে তিনি পাননি আর ধারণা যদি এমন হয় যে কোনোটাকে তিনি প্রাধান্য দিতে পারতেছেন না তাহলেও তিনি রাকাত পাননি আর আরেকটি অবস্থা হচ্ছে যে তিনি রুকুতে গিয়েছেন কিন্তু নিজেই নিশ্চিত করে বলতে পারতেছেন যে ইমাম সাহেব এর মধ্যে তিনি আহ উঠে গেছেন গিয়েছেন তো এই অবস্থাতে তিনি রাকাত পাননি তবে রুকু পেলে রাকাত পাবে এক্ষেত্রে আরো কিছু শর্ত পূর্ণ করতে হবে আর সেটা হচ্ছে যে সোজা দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহারিমা দিয়ে সালাতের ভিতরে প্রবেশ করতে হবে এরপরে তাকবীর বলতে পারেন আর নাই পারেন তিনি রুকুতে গিয়ে যদি তাসবি এটা পড়তে পারেন বা দুই হাতকে যদি তিনি হাঁটু পর্যন্ত দিয়ে তিনি স্থির হয়ে তিনি রুকুতে যেতে পারেন এতটুকু সময় পর্যন্ত যদি ইমামকে তিনি পান তাহলে তিনি পেলেন এটাই হচ্ছে অধিকাংশ বা রকাত বক্তব্য অতএব দুটি বক্তব্যই সঠিক যেহেতু দুটি বক্তব্যই এসেছে মহাক আলেমদের বক্তব্য থেকে তবে এই দুটি বক্তব্যের মধ্যে অধিক এবং প্রধান্যযোগ্য এবং গ্রহণযোগ্য উত্তম বক্তব্য বা মত হচ্ছে যে যিনি রুকু পেলেন نشيد بها تني اردت ان الله أعلم الله وصلى على وصلى محمد نبينا محمد